আমরা খুব সকালে রওনা দিয়েছিলাম জিঞ্জিরা প্রাসাদ যাওয়ার জন্য। সদরঘাট থেকে নৌকা যোগে জিঞ্জিরা যেতে 5 টাকা ভাড়া লাগবে মাত্র। জিঞ্জিরা প্রাসাদ বাংলাদেশের ঐতিহাসিক পুরাকীর্তি। ঢাকার বুড়িগঙ্গা নদীর ওপারে 500 গজ দূরে অবস্থিত এই ঐতিহাসিক জিঞ্জিরা প্রাসাদ। বুড়িগঙ্গা নদী পার হয়ে ওপারে রিক্সা বা লেগুনা পাওয়া যায়। রিক্সা বা লেগুনা ভাড়া নেবে 20 টাকা মাত্র। রিক্সা যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। এই জিঞ্জিরা প্রাসাদ যাওয়ার সময় আমাদের অনেক বড় একটা অভিজ্ঞতা হয়েছে। এখানকার লোকজনকে জিজ্ঞেস করলে অনেকেই ঠিক লোকেশন দিতে চায় না এই জিঞ্জিরা প্রাসাদের, তবে এর পিছনে হয়তোবা কোনো কারণ রয়েছে। আমরা অনেক চেষ্টা করেও, মানুষকে জিজ্ঞাসা করেও এই জিঞ্জিরা প্রাসাদের সঠিক লোকেশন খুঁজে পাচ্ছিলাম না। এখানকার যারা স্থানীয় তারা অনেকেই বলতেছিল যে এখানে যাওয়া যাবে না, এখানে গেলে সমস্যা হবে, এখানে দেখা যাবে না। তবে আমরা শেষ পর্যন্ত স্থানীয় এক প্রভাবশালী ভাইয়ের সাহায্যে যেতে পেরেছিলাম এই জিঞ্জিরা প্রাসাদে। তারপরও আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এই প্রাসাদে ঢুকতে। স্থানীয় কিছু মানুষ দখল করে রেখেছে এই জিঞ্জিরা প্রাসাদ। প্রাসাদের ভেতর ঢুকতে ঘুটঘুটে অন্ধকার একটা পরিবেশ, নোংরা আবর্জনায় জরাজীর্ণ অবস্থা। আমরা এখন যে জায়গাটিতে প্রবেশ করতেছি ঠিক এখানেই বন্দি করে রাখা হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী সন্তান সহ তার খালা ঘসেটি বেগমকে। সবাইকে প্রায় কয়েক বছর এখানেই বন্দি করে রাখা হয়েছিল। ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই জিঞ্জিরা প্রাসাদ। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের রক্ষণাবেক্ষণের কোনো নমুনাই নেই এখানে। মীর জাফরের ছেলে মিরনের নির্দেশেই নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী সন্তানদের এবং তার খালা ঘসেটি বেগমকে এখানেই বন্দী করে রাখা হয়েছিল। ঢাকার বর্তমান কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদে তারা বেশ কিছুদিন বন্দি জীবন যাপন করেন। এরপর মিরনের নির্দেশে ঘসেটি বেগম ও আমেনা বেগমকে নৌকায় করে নদীতে ডুবিয়ে মারা হয়। ক্লাইভের হস্তান্তরের ফলে সরফুন্নেসা, সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা এবং তার শিশুকন্যা রক্ষা পান এবং পরবর্তীতে তাদেরকে মুর্শিদাবাদে আনা হয়। ইংরেজ সরকার কোম্পানি কর্তৃক প্রদত্ত সামান্য বৃত্তির উপর নির্ভর করে তাদেরকে জীবন ধারণ করতে হয়। সিরাজের মৃত্যুর দীর্ঘ 34 বছর পর লুৎফুন্নেসা 1790 সালে মৃত্যুবরণ করেন। প্রাসাদের পূর্বাংশে ছাদ থেকে একটি সিঁড়ি নেমে গেছে। স্থানীয়রা এ প্রাসাদকে হাবেলি নেগরা অথবা হাউলি নেওরা বলে থাকে। আমরা সিঁড়ি বেয়ে উঠলাম জিঞ্জিরা প্রাসাদের ছাদে। জিঞ্জিরা প্রাসাদের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য বুড়িগঙ্গার তলদেশ দিয়ে একটি সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল। বলা হয়ে থাকে এই সুড়ঙ্গ পথ যে একবার যায় সে আর ফিরে আসে না, তবে ইতিহাসে এই তথ্য খুব একটা পাওয়া যায় না। আজ থেকে প্রায় 400 বছর আগের কথা, শহর থেকে জিঞ্জিরার মধ্যে চলাচলের জন্য একটি কাঠের পুল ছিল। একদা এক নির্জন গ্রাম,
যার নাম হাউলি বা হাবিলি, বর্তমানে ঘিঞ্জি বসতি। ছোট গলি পথে একটি এগোতে প্রবেশ তোরণ, তোরণের দুই পাশে স্থানীয়ভাবে নির্মাণ করে তোলা হয়েছে আবাসস্থল। মোগল স্থাপত্যের অপূর্ব কারুকার্য খচিত তোরণ প্রাসাদকে দুই ভাগ করে অপর প্রান্তে খোলা চত্বরে মিশেছে। প্রাসাদ তোরণের পূর্বাংশে ছিল সুড়ঙ্গ পথ, ব্রিটিশ পাকিস্তান আমল থেকে দেখে এলেও আদকার প্রকোষ্ঠ কেউ ঢুকতে সাহস করত না এই সুড়ঙ্গ পথে। পশ্চিমাংশের আদাকার কোঠরি ময়লা আবর্জনাপূর্ণ অব্যাহত। এ প্রাসাদটি নির্মাণ শৈলী বড় কাঠার আদল হল, কক্ষ ও আয়তন অনেক কম। পুরো প্রাসাদের আশেপাশের মালিক ও তত্ত্বাবধায়ক পরিবারের পূর্বপুরুষ হাজী অজিউল্লাহ ব্রিটিশ আমলে চোদ্দ শতক জমি সাব কবলামূলে খরিজ সূত্রে মালিক, খরিজ সূত্রে বর্তমান মালিক ও তার পরিবার প্রধান জাহানারা বেগম, হাজী অজিউল্লাহ তার শ্বশুর। প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মন্তাসির বলেন, জিঞ্জিরা প্রাসাদের সঙ্গে অষ্টাদশ শতাব্দীর বাংলার ইতিহাসের এক বিষাদময় স্মৃতি জড়িত। বর্তমানে জিঞ্জিরা প্রাসাদের যে অবস্থা, হয়তোবা কোনো এক সময় ভূমি দখলদারদের দৌরাত্ম্যে হারিয়ে যাবে এই জিঞ্জিরা প্রাসাদ, আর কখনো আমরা দেখতে পাব না। বাংলাদেশ প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের দেখাশোনার দায়িত্ব থাকলেও তাদের কোনো নজরই নেই এই জিঞ্জিরা প্রাসাদের দিকে, হয়তোবা কোনো এক সময় বিলীন হয়ে যাবে এই ইতিহাসের পুরাকীর্তি জিঞ্জিরা প্রাসাদ। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ভালো থাকবেন সবাই।